যদি আপনার কাছে ভোটার কার্ড থাকে তাহলে পেয়ে যাবেন বাড়তি ছয়টি সুবিধা এটি পরিষ্কারভাবে ঘোষণা করল রাজ্যের নির্বাচন কমিশন তথা দেশের নির্বাচন কমিশন একজোট হয়ে এই আপডেটটি দিয়েছে ভোটার তালিকায় নাম তোলা ভোটার কার্ড সংশোধন নতুন নিয়ম এনেছে নির্বাচন কমিশনের তরফ থেকে তাছাড়া বছরে এবার থেকে চারবার করে ভোটার তালিকা প্রকাশিত হবে যেই সুযোগটি নিতে পারবেন আপনি এই সুযোগটি কিভাবে নেবেন যদি বছরে চারবার ভোটার তালিকা প্রকাশিত হয় তাহলে এই ভোটার তালিকার আগে যে সমস্ত কাজগুলি করা যাবে যেমন ভোটার কার্ড সংশোধন করতে পারবেন নতুন করে নাম তুলতে পারবেন তাছাড়া কোথাও ট্রান্সফার করতে পারবেন কোনো কিছু সংশোধন করার থাকলে সেটিও কিন্তু আপনি করতে পারবেন তার জন্য আপনি প্রতি তিন মাস অন্তর কিন্তু নতুন নতুন তালিকা পেয়ে যাবেন তাহলে তালিকা পেতেও আপনার কোনো রকম সুবিধা হবে না এটি পরিষ্কারভাবে বলা হয়েছে বছরের কোন কোন দিনটিতে নতুন তালিকা প্রকাশিত করা হবে এবং কোন কোনভাবে আপনি সেগুলিকে সংশোধন করতে পারবেন সম্পূর্ণ তথ্য আপনি কোথায় পাবেন সেটিও কিন্তু বলা হয়েছে এখানে পরিষ্কারভাবে বলা হয়েছে যে দু সাল থেকে দেশে এক জানুয়ারি এক এপ্রিল এক জুলাই এবং এক অক্টোবর ভোটার তালিকা প্রকাশ করা হবে ভোটারদের সচেতনতার ফলে এই পদক্ষেপ করতে বাধ্য হয়েছে কমিশন কারণ পুরনো নিয়মে অসন্তুষ্ট জানিয়ে প্রচুর অভিযোগ কমিশনের কাছে এসেছিল এবং পরবর্তীতে এই বিষয়টি নিয়ে সমীক্ষা করেছে এবং ভাবনা চিন্তার পরে নব্বই দিন পর ভোটার তালিকা প্রকাশের সিদ্ধান্ত নিয়েছে তাহলে দেখতে পাচ্ছেন নব্বই দিন পর পর নতুন নতুন ভোটার তালিকা কিন্তু প্রকাশিত করবে অর্থাৎ বছরে চারবার নতুন করে ভোটার তালিকা প্রকাশিত করবে কমিশনের তরফ থেকে প্রতি বছর এক জানুয়ারির নতুন তালিকা প্রকাশিত করে কমিশন আগামী বছরও এই ভোটার তালিকায় প্রকাশ করা হবে তবে এক জানুয়ারি থেকে সেই নিয়ম পরিবর্তন হয়ে যাবে এই সমস্ত আপডেটগুলি আপনি পাবেন ইলেকশন কমিশনের অফিসিয়াল ওয়েবসাইটে বা ইলেকশন কমিশনের মোবাইলের যে অ্যাপ রয়েছে সেই মোবাইলের অ্যাপের মাধ্যমেও জানতে পারবেন এই সমস্ত লেটেস্ট আপডেটগুলি এবং সেখানে সংশোধন করতে পারবেন নতুন নাম তুলতে পারবেন যত রকমের কাজ সেখান থেকেই করতে পারবেন লিস্টগুলিও সেখান থেকে আপনি পেয়ে যাবেন যখন তারা ভাবে তালিকা প্রকাশিত করবে তো এই লেটেস্ট আপডেটগুলি আপনাদের জানানো ছিল ভালো লাগলে অবশ্যই লাইক করবেন পরবর্তী লেটেস্ট আপডেট আপনাদের সামনে নিয়ে আসবে এই চ্যানেলের পক্ষ থেকে তাই চ্যানেলে নতুন আপডেট জানার থাকলে অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে নিয়ে চ্যানেলকে সাপোর্ট করবেন এই চ্যানেলের সাপোর্ট আপনাদের সামনে প্রতি মুহূর্তে থাকবে ধন্যবাদ সাথে থাকার জন্য